ইসলামের নাম ধারণ করে ইসলামের দেশ ধারণ করে চিরকাল ধরে আরা ইসলামকে জবাই করছে। প্রিয় ভাইরা স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না, শুনেন আপনাদের এই আবেগগুলো শুধু মাহফিলের ভেতরেই সীমাবদ্ধ থাকে। এই আল্লাহু আকবার স্লোগান মাহফিলের ভেতরেই থাকে, এটা আমরাও জানি, মাহফিলের বাইরে আর নাই। আজকে একটু আবেগ বাদ দিয়ে বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন। আল ওয়াসাতিয়া এনজয় দ্য কোরআনিক মেসেজ। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় সংগ্রামী বীর চট্টলাবাস আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা কেমন আছেন? এদিক থেকে কোনো আওয়াজই আসে না, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভালো রেখেছেন কে? গোটা দুনিয়ার প্যান্ডামিক এই সিচুয়েশনে ভালো আছি এটা বলতে পারা কিংবা ভালো থাকতে পারা, এটি হচ্ছে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কি না? এই করোনা ভাইরাস এটি হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার পাঠানো একটি সৈনিক। গোটা দুনিয়ার সকল বিজ্ঞান, গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসকরা আল্লাহ তাআলার পাঠানো একটি অদৃশ্য শক্তির কাছে আজ অসহায় হয়ে গিয়েছে। মাঝে মাঝে চিন্তা করি গজব তো আল্লাহ তাআলা এজন্যই দেন মানুষ যেন তাদের ভুলগুলো বুঝতে পেরে
স্রষ্টার দিকে ফিরে আসে, মহান রবের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষ যেন ফিরে আসে, এজন্যই আল্লাহ তাআলা গজব দেন। কিন্তু কিছু মানুষ খারাপ হতে হতে এত খারাপ হয়েছে, আল্লাহ তাআলার পাঠানো গজব দেখেও সে হেদায়াত নিতে চায় না। হেদায়াত নিতে চায় না বলেই যেখানেই কোরআন সেখানেই বাধা, আছে না নাই? মানুষগুলোর নাম কিন্তু আব্দুল করিম, আব্দুস সাত্তার, আব্দুর রহমান, নামটা মুসলমানের, বেশ ভূষাও মুসলমানের। এই লোকগুলো ইসলামের নাম ধারণ করে, ইসলামের বেশ ধারণ করে চিরকাল ধরে আর ইসলামকে জবাই করছে। প্রিয় ভাইরা স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না, শুনেন, আপনাদের এই আবেগগুলো শুধু মাহফিলের ভেতরেই সীমাবদ্ধ থাকে। এই আল্লাহু আকবার স্লোগান মাহফিলের ভেতরেই থাকে, এটা আমরাও জানি, মাহফিলের বাইরে আর নাই। আজকে একটু আবেগ বাদ দিয়ে বিবেক দিয়ে বুঝার চেষ্টা করুন, আসুন জীবন পরিবর্তনমূলক কিছু কথা শুনি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, অনেক কষ্টের বিনিময়ে, অনেক শ্রম, অনেক মেহনতের বিনিময়ে আজকের এই মাহফিল বাস্তবায়ন হয়েছে। আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে গিয়ে প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আপনাদের অত্র এলাকার মুরব্বিয়ান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যে সকল ভাইয়েরা এই প্রোগ্রামটি বাস্তবায়ন করেছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য উত্তম জাযা কামনা করছি, বলেন আমিন। বিশেষ করে আপনাদের অত্র এলাকার প্রীতি সন্তান, আপনাদের সোনার টুকরা ছেলে নিয়ামতুল্লাহ নিজামী ভাই, এই প্রোগ্রাম বাস্তবায়নে তার অনেক কন্ট্রিবিউশন রয়েছে, অনেক কষ্ট করেছেন। আমরা দোয়া করছি নিয়ামতুল্লাহ ভাইকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য, দ্বীনের একনিষ্ঠ একজন খাদেম হিসেবে কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, যেহেতু জুমা পরবর্তী আলোচনা আমি করছি, এজন্য খুব বেশি একটা সময় নেই, আপনাদেরকেও আমি বলবো যে পারস্পরিক কোনো কথাবার্তা না বলে অপ্রাসঙ্গিক, অহেতুক, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে, অনর্থক কোনো আচরণ না করে আমরা যেন সুন্দরভাবে কিছু সময় আল্লাহর কোরআন থেকে কথা শুনতে পারি, এজন্য চমৎকার একটি এনভায়রনমেন্ট, চমৎকার একটি পরিবেশ আপনাদেরকে সৃষ্টি করতে হবে। আমরা বসেছি আল্লাহ তাআলার কিতাব থেকে আলোচনা শোনার জন্য। পৃথিবীতে আল্লাহর কিতাবের চেয়ে দামি কোনো নিয়ামত আকাশের নিচে জমিনের উপরে আর আছে? এটি এমন একটি কিতাব, এই কিতাব যেখানেই যায় ওই জায়গার দাম বেড়ে যায়, যার সংস্পর্শ এই কিতাবের সাথে লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। সাইয়েদনা শেরেখুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেখানে ইলম তথা কোরআন আর হাদিসের আলোচনা হয় ওই জায়গা কোনো সাধারণ জায়গা থাকে না, কোরআনে কারীমের ইজ্জতে, কোরআনে কারীমের বরকতে ওই জায়গাটিকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আপনারা যে ময়দানে বসে আলোচনা শুনছেন, যে মাঠে বসে আলোচনা শুনছেন, এটি আজ সাধারণ কোনো মাঠ নয়, কোরআনে কারীমের আলোচনা এই ময়দানে হয়েছে বলে এই ময়দানটিরও দাম বাড়িয়ে দিয়েছেন কে? তো ময়দানের দাম যদি বেড়ে যায়, এই মাঠের দাম যদি বেড়ে যায়, আপনারা যারা এই মাহফিলে কোরআনের টানে, কোরআনের ভালোবাসায় ছুটে আসলেন, আপনাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? তখনই বেশি হবে যখন কোরআনের সাথে আপনারা সম্পর্ক স্থাপন করতে পারবেন। এটি এমন একটি কিতাব যার সাথেই এর সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। কিভাবে দেখেন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, কিন্তু যেই ফেরেশতা এই কিতাব নিয়ে এসেছেন সেই ফেরেশতার নাম কি? হায় হায়, একবার মানুষ জানে না সেই ফেরেশতার নাম কি? জিব্রাইল না, জিব্রিল। একটু সঠিক প্রনাউন্সিয়েশনটা আপনারা শিখে যান, ওই ফেরেশতার নাম হচ্ছে জিব্রিল। ফেরেশতার নামটা কি? আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা কুলের মধ্য থেকে জিব্রিল এই কোরআন নিয়ে এসেছেন বলে, কোরআন নিয়ে রাসূলের কাছে এসেছেন বলে তার মর্যাদা অন্যান্য ফেরেশতার চেয়ে বাড়লো না কমলো? কথাগুলো বুঝে বুঝে জবাব দিবেন।
পৃথিবীতে আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য অসংখ্য অগণিত পয়গাম্বার পাঠিয়েছেন, কিন্তু যেই নবীর উপরে আল্লাহ তাআলার এই কিতাব কোরআন এসেছে সেই নবীর মর্যাদা অন্যান্য নবীদের চাইতে কম না বেশি? শুধু কি বেশি নাকি সবচাইতে বেশি? পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, যেই ভাষায় এই কিতাব নাজিল হয়েছে সেই আরবিক ল্যাঙ্গুয়েজ আরবি ভাষার দাম সবচাইতে কম নাকি সবচাইতে বেশি? অপেকুয়ার মুসলমানরা ভালো করে শোনেন, আল্লাহর কিতাবই কোরআন, যার সাথেই তার সংস্পর্শ লেগে যায় তারই মর্যাদা বেড়ে যায়। যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসলেন ওই ফেরেশতার দাম বেড়ে গেল, যেই নবীর উপরে এই কোরআন নাজিল হলো সকল নবীদের উপরে তার মর্যাদা বেড়ে গেল, যেই ভাষায় এই কোরআন নাজিল হলো পৃথিবীর সমগ্র ভাষার উপরে এই ভাষার মর্যাদা বেড়ে গেল। আবার আপনারা দেখেন বছরের মধ্যে 12টি মাস রয়েছে, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেই মাসের নাম কি? সেই মাসটিকে আল্লাহ তাআলা কোরআনের সাথে সংশ্লিষ্ট করে দিয়ে এই মাসের পরিচয় আল্লাহ কোরআনের সাথে সম্পর্কিত করে দিয়ে পরিচয় দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান এটি সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বছরে যে 12টি মাস রয়েছে 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারকের দাম কম না বেশি? প্রশ্ন হচ্ছে কেন বেশি? কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আবার বছরের মধ্যে 365 দিন আর 365 রাত্র রয়েছে। এই 365 দিন আর 365 রাত্রের মধ্যে একটি রাতের দাম সবচাইতে বেশি, সবাই বলেন তো সেই রাতের নাম কি? মাশাআল্লাহ, জানেন আপনারা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, এটি হাজার মাস। ক্যালকুলেটরে হিসাব করে দেখেন 1000 মাস সমান 83 বছর 4 মাস, অর্থাৎ এই একটি রাত, এই রাতের শ্রেষ্ঠত্ব, এই রাতের স্পেশালিটি, এই রাতের ডিগ্রিটি এত বেশি যে 1000 মাস 83 বছর 4 মাসের চাইতেও, 83 বছর 4 মাসের চাইতেও এই রাত্রির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সংস্পর্শ লাগে, যার সম্পর্ক হয় তার মর্যাদা বাড়ে। দেখেন যেই ফেরেশতা কোরআন নিয়ে আসলেন ওই ফেরেশতার দাম বেড়ে গেল, যেই নবীর উপরে কোরআন আসলো ওই নবীর মর্যাদাও বেড়ে গেল, যেই ভাষায় কোরআন অবতীর্ণ হলো ওই ভাষা সবচাইতে শ্রেষ্ঠ ভাষায় পরিগণিত হয়ে গেল, যেই মাসে কোরআন আসলো ওই মাসটাই, ওই মাসটাও দামি মাস হয়ে গেল, আবার যেই রাতে কোরআন আসলো ওই রাতেরও দাম বাড়িয়ে দিলেন কে? দেখেন কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, সোফা বানানো হয়, কাঠ দিয়ে আসবাবপত্র বানানো হয়, কাঠের সাথে ফার্নিচারের সাথে মানুষের পা লাগে, কেউ কি কখনো সম্মান বা ভক্তি করে সেগুলোকে চুমু খেয়েছে বা সালাম করেছে? কেউ করে না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আপনাদের কক্সবাজার এলাকায় আপনারা রেহালকে কি বলেন? হ্যাঁ, রেহাল বলেন না? এই রেহাল হাত থেকে পড়ে গেলে কিংবা মানুষের পা লাগলে ওই রেহালটিকে মানুষ ভক্তি করে কি করে না? এটা কি আসলে রেহালকে করে নাকি কোরআন লাগার কারণে করে? শুধুমাত্র কোরআন লাগার কারণে করে। আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কিংবা শপিং মলে গেলে দেখবেন অনেক কাপড়ের দোকান আছে, কাপড়ের সাথে মানুষের পা লাগে। আপনাদের পেকুয়া, সাতকানিয়া, লোহাগাড়া এইসব অঞ্চলের মানুষ তো ব্যবসায়ী বেশি, তাই না? এই যে পা লাগে কাপড়ের সাথে, কেউ কোনোদিন শ্রদ্ধা বা ভক্তি করে চুমু খেয়েছে? কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব, বস্তনি বা গিলাফ বানানো হয়, এটি হাত থেকে পড়ে গেলেই মানুষ এটাকে ভক্তি করে কি করে না? চিন্তা করেন প্রিয় ভাইয়েরা, এই কোরআনের সাথে যার সংস্পর্শ লাগে তার মর্যাদা বাড়ে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারাও যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই তাফসীরের প্রোগ্রামে আপনারা এসেছেন আল্লাহর কোরআন শোনার জন্য, কোরআনের প্রেমে, কোরআনের টানে আপনারা ছুটে এসেছেন। আমি কয়েকটি কথা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। এই কোরআন আপনাদেরকে কি, এই কোরআন আপনাদের কাছে কি দাবি পেশ করছে, এই কোরআন আপনাদের কাছে কি চায়? আপনারা তো এসেছেন কোরআন শোনার জন্য, এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি যে আল্লাহ তাআলার এই কিতাব কোরআন আপনাদের কাছে কি চায়, কোরআনের দাবি আপনাদের কাছে কি, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। কোরআনের দাবিগুলো যদি আপনি পূরণ করতে না পারেন,
কোরআনের দাবিগুলো যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে দিল আস্তে আস্তে কলুষিত হতে হতে একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হতে হবে। আর কোরআনের দাবিগুলো যদি আমরা ফিলআপ করতে পারি তবেই আমরা পূর্ণাঙ্গ মুমিন হয়ে জান্নাত উপযোগী জীবন গঠন করে আমরা আল্লাহর জান্নাত হাসিল করতে পারবো ইনশাআল্লাহ।